নীল চাষ শব্দটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বাংলার অসহায় কৃষকের মুখ, কৃষকের উপর ইংরেজ ও ফরাসি বণিকদের নিদারুণ অত্যাচার ও নির্যাতন, হাজারি ক্ষুধার জ্বালার করুণ চিত্র। কুমির আছে বড় বড় নৌকা যায়, আমি দেখছি ছোটবেলা আজকের ভিডিওতে সেই নীল চুল্লি আপনাদেরকে দেখাবো, পাশাপাশি এ নীল কুঠির ইতিহাস নিয়ে আলোচনা করব। কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার জালালপুর গ্রামে অবস্থিত ভারতবর্ষের সবথেকে বড় নীল চুল্লি। সকাল সকাল গ্রামের রাস্তা ভেদ করে আমার গাড়ি ছুটে চলছে, ক্ষণে ক্ষণেই চলে যাচ্ছি পরাধীনতার সেই অন্ধকার সময়টিতে। বারবার মনে হচ্ছে আমিও ওই সময়ের একটি চরিত্র। এখন দাঁড়িয়ে আছি উপমহাদেশের সবথেকে বড় নীল চুল্লির সামনে, এটি জালালপুর গ্রামে অবস্থিত। আপনারা এই নীল চুল্লির ধ্বংসাবশিষ্টি দেখছেন, আমরা যদি দেখাই, এইটা হচ্ছে এই নীল চুল্লির ধ্বংসাবশেষ। এখানে আমরা স্থানীয় লোকজনের সঙ্গে একটু কথা বলবো, তারা এই জায়গাটুকুকে আসলে কি দেখছে সেইটা নিয়ে আমরা একটু কথা বলবো। এখানে ব্রিটিশরা 250-300 বছর আগে এখানে ওরা চাষ করতো এবং আমাদের এলাকায় মজুরির কাজ করাইতো। কাজ করার পরে তারারা মজুরি দিত না, তারারা অত্যাচার করতো, তারা জুলুম করতো। মানে এখান থেকে নীল চুল্লি জাল দিয়া লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে হারে নিয়ে গেছে। এরপরে এই এলাকার মানুষকে অত্যাচার করে অনেক টাকা ইনভেস্ট করে নিয়ে গেছে। 1757 সালে শাসন ক্ষমতা দখলের পর 1779 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নীল চাষের আদেশ জারি করে। ইংরেজরা এসব নীল ইউরোপের বাজারে বিক্রি করত। ওই সময়ে নীলের এত পরিমাণ কদর ছিল যে ডলারের মতো করেই নীল রিজার্ভ করা হতো। সাদা চামড়ার এসব ফিরিঙ্গি বণিকেরা কৃষকদের দিয়ে নীল চাষ করালেও নীলের ন্যায্য মূল্য দিত না। এসব বেনিয়া বণিকেরা জমিদারদের থেকে জমি লিজ নিয়ে কৃষককে সেই জমিতে নীল চাষে বাধ্য করত। নীল কুঠি স্থাপন করে লাঠিয়াল বাহিনী দিয়ে কৃষকদের মারধর করা হতো। স্থানীয় একজন লোক মই নিয়ে আসছে এটার উপরে ওঠার জন্য, আমি একটু উঠবো। আস্তে আস্তে ধরতে হবে, ধরতে হবে। ওঠার পরে একটু দেখাই আপনাদেরকে কি আছে এটার উপরে। এটার উপরে একটা চুল্লি আছে, এখন দেখা যাবে কিনা জানি না। এই যে এখানে একটা লড়াই ছিল, হ্যাঁ লড়াই ছিল, এখানে নীল জাল হতো, ওই নীচ দিয়ে জাল দিত, আগুন দিত, এখানেই পুরোটাই চলেছিল। জালালপুর গ্রামের নীলকুঠি থেকে প্রাপ্ত নীল আড়িয়াল খা নদী দিয়ে চলে যেত মেঘনা নদী হয়ে ইউরোপের বিভিন্ন দেশে। নীল চাষিদের রক্তের দাগ মুছে গেলেও কালের সাক্ষী হয়ে এখনও এই নীল প্রক্রিয়াজাতকরণের চুল্লির একাংশ এখনও টিকে আছে। কটিয়াদির প্রবীণ মানুষেরা নীল চাষের যে বর্ণনা দেন তাতে দেখা যায় নীল চাষে অপারগতা প্রকাশ করায় এই চুল্লিতে একাধিক কৃষককে পুড়িয়ে মারা হয়েছে। লোকমুখে শোনা যায় জালালপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীতে কুমির থাকত ওই সময়ে, অনেক কৃষককে সেই কুমিরের পেটেও দিয়ে দিয়েছিল নীল কুঠিয়ালেরা। বড় বড় নৌকা যায়, তো আমি দেখছি ছোটবেলা ইহানো আমার দাদুর বাপে উজড়তে গেছি। আচ্ছা, পরে এ পানি মেঝে কুমিরে বাড়িতে রয়েছিল, তা নিয়ে এহানো টেক আছে দিয়া ই হেফার এটা মেঝে আপনি বালু ফইরাছে টেক হয়েছে না আগে সরফর তো নাই মন পরে হেন আগে তো আগের মানুষের তো আমরা সরল সোজা মানুষ সিন্ধুক আছি না
নাকি সিন্ধু ইয়ে থাকতো না, বাইতে থাকতো না, এটা সাবি সুরানি থাকতো, পরে এখন খাইছে সাবি সুরানি, ই কোমরে থিতো খাইবি বড়ি খাই ফেলাই খাইছে। এই যে দেখা যাচ্ছে এটাও কিন্তু নীলকুঠির ওয়াল, হ্যাঁ হ্যাঁ নীলকুঠির ওয়াল, এটার কোনো অস্তিত্ব আর ওইরকম নাই। যে এই নীল চাষ যদি কোনো কৃষক করতে অস্বীকার করতো তো এইরকমও সাদা দিত যে একটা কৃষকের মাথার উপরে একটা পলিথিন দিয়ে নীল গাছের চারা রোপণ করে দিত, যতক্ষণ পর্যন্ত এই চারাটা না গজাবে ততক্ষণ পর্যন্ত ওর দায়ে থাকতে হইতো, মানে এই পরিমাণ শাস্তি ওরা আমাদেরকে দিত। হ্যাঁ হ্যাঁ, টানা 100 বছর নীলকুঠিয়ালদের অত্যাচারে পিষ্ট বাংলার কৃষক বিদ্রোহ শুরু করে। ইতিহাসে এই বিদ্রোহকে নীল বিদ্রোহ হিসাবে চিহ্নিত করা হয়েছে। চারিদিকে নীলকুঠি এবং নীলকরেরা যখন আক্রমণের শিকার হচ্ছে তখন ব্রিটিশ সরকার 1860 সালে ইন্ডিগো কমিশন গঠন করে। যদিও এই কমিশনে কুঠিয়ালদের স্বার্থই দেখা হয়েছিল, তবু নীল বিদ্রোহ প্রশমন এবং কিছুটা পরিমাণে ন্যায় বিচার প্রতিষ্ঠা লাভ করেছিল। 1895 সালে নীলের উৎপাদন একেবারে কমে যাওয়ায় বন্ধ হয়ে যায় প্রায় সব নীলকুঠি। বাংলার কৃষক এভাবেই নীল চাষের অত্যাচার থেকে মুক্তি পায়।